কথাটা বললে সমাধান হতে পারে। আমার নিজের অনেকগুলো বই লেখা আছে, আমি নিজের জীবন অভিজ্ঞতা দিয়ে করেছি, 105টা বই ইতিমধ্যে আমার পাবলিশড হয়েছে। তার মধ্যে কতগুলো বই মনে রাখবেন, যেমন ভাববার কথা বা কথার কথা বা আলোকবর্তিকা, এগুলোতে আমার অনেক কোটেশন দেয়া আছে। কোন সময় কি করলে আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। দুই, আমার অনেকগুলো উর্দু শায়রির বইও আছে, উর্দু একাডেমি থেকে বেরিয়েছে, তাতে উর্দু শায়রিও আছে। আমার বই পাহাড়ের লেপচারা লেপচা বোর্ড থেকে ট্রান্সলেট করেছে, রাজবংশী ভাষায় ট্রান্সলেট করেছে। আমার বই সাঁওতালি ভাষায় অলচিকি, যেটা অলচিকিতেও ট্রান্সলেট হয়েছে, বাংলা ইংরেজি হিন্দিও আছে। বলছি এই কারণে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। আমার একটা কবিতার বই আছে, বাংলায় কত পাখি, কত নদী, কত পাহাড়, কত জঙ্গল, সব নাম কি আমরা জানি সবাই? জানি না। আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে এই কাজগুলো করেছি, এবং সেই কবিতার বইটার নাম হচ্ছে কবিতা বিতান। প্রায় 800 কবিতা আছে একটা বইতে, আর এটা আমি আগামী দিন 1000-এ নিয়ে যাব। এবং এইটায় একটা কবিতার বইতে আপনি গান খুঁজে পাবেন, আপনি ছড়া খুঁজে পাবেন, আপনি জঙ্গল খুঁজে পাবেন, আপনি পাহাড় খুঁজে পাবেন, আপনি রাজনীতি খুঁজে পাবেন, আপনি সুখ থেকে দুঃখ, মানবিকতার কাহিনী সবটাই খুঁজে পাবেন। সব কাজের মধ্যেই সব কাজ করতে হয়, আর আজকের দিনটা তো আমাদের মিলনের মেলা। কথা দিই, এবং আমি তো আমার আগামী দিনের ছেলে মেয়েদের বলবো, আমরা যখন ছোট থেকে বড় হয়েছিলাম, আমাদের বাবা মায়েরা শিক্ষক শিক্ষিকারা খুব বলতেন, স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন বইটা পড়ো, অথবা নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন বইটা পড়ো, গীতাঞ্জলিটা পড়ো, সঞ্চয়িতাটা পড়ো, সঞ্চিতাটা পড়ো। এগুলো পড়ে কিন্তু আমরা মানসিক শান্তি পেতাম, এবং এই কবিতাগুলো পড়েই তো আমরা বড় হয়েছি। এখনও আমাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ বলতে পারেন এগুলো।